गौर सुंदर एक दिन विष्णु खाटार उपरे बसे बसे एकटा यज्ञ करछे दान व्रत यज्ञ। সেই যজ্ঞে গৌর নিজে যজ্ঞটা করে জগৎজীবকে শিক্ষা দিলেন, দান করছে। কি দান? যে যা চাইছে তাকে তাই দান করছেন, অর্থাৎ কৃপা দানের যজ্ঞ। একে একে যে যা চাইছে তাকে তাই দান করছে। অদূরে দাঁড়িয়ে আছে হরিদাস মহাপ্রভু। দান দিতে 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 হঠাৎ করে দূর থেকে লক্ষ্য করলেন হরিদাস দূরে দাঁড়িয়ে আছে। শ্রীমাসকে ডেকে বলছে, শ্রীমাস ওই যে অদূরে ওটা দাঁড়িয়ে আছে কে বলো তো? প্রভু ওটা মনে হয় সম্ভবত হরিদাস দাঁড়িয়ে আছে, তাই বুঝি। হ্যাঁ প্রভু, যাও না একটিবার হরিদাসকে আমার কাছে ডেকে আনো না। বেশ তো প্রভু, যথার্থে এখনই যাচ্ছি। শ্রীবাস গেল হরিদাসকে ডাকতে, হরিদাস বলছে না আমি যাব না। অমন করে চক্ষু উঠলে যে যাব না বলে? তোমাকে ডাকছে প্রভু, চলো তুমি যাবে না কেন? না আমি যাব না, আমি যাব না। কেন যাবে না? আমি যে মুসলমান। কি বলছো তুমি? হ্যাঁ আমি যে মুসলমান, আমি যদি আমার প্রভুকে ছুঁয়ে দেই প্রভু জাত যাবে, মান যাবে, আমার প্রভু ভক্তের কাছে অসম্মানিত হয়ে যাবে। আমার প্রভুকে কত ভক্তরা ঘিরে আছে চারিদিক থেকে, আমি যদি ওখানে যাই ভক্তরা সবাই চলে যাবে। আমার প্রভুকে চারিদিক থেকে ভক্তরা ঘিরে আছে, এত এত ভক্তের ভালোবাসা, এত এত ভক্তের ভালোবাসা থেকে আমার প্রভু বঞ্চিত হয়ে যাবে। এত আনন্দ করছে, এত এত ভক্তরা আমার প্রভুকে পেয়ে আনন্দ করছে, তাই না দেখে আমার প্রভু বড় আনন্দ পাচ্ছে। সমস্ত আনন্দ আমি যদি যাই নিরানন্দ হয়ে যাবে। না না তুমি ফিরে যাও। শ্রীবাস কি করলেন? সেখান থেকে ফিরে এসে মহাপ্রভুর নিকট পৌঁছালেন। প্রভু গো আমি কতবার বললাম তবু হরিদাস কিছুতেই শুনল না, আসতে রাজি হল না। বেশ, মহাপ্রভু দূর থেকে ইশারা করে হরিদাসকে ডাকছে, এইভাবে অনেকটা দূরে আছে কিনা মা, এইভাবে ডাকছে, এদিকে এসো এসো হরিদাস, এসো হরিদাস। সেখান থেকে হাত ইঙ্গিত করে বলছে, না প্রভু না আমি যাব না, এসো না, এসো বলছি। একটাই ইঙ্গিত দিচ্ছে, না আমি যাব না। ভগবান ভক্তকে কত ভালোবাসে, শুধু তা নয় ভক্ত সেই ভালোবাসার অধিকারটা তার ভক্তিতে এত 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 অর্জন করেছে, যার কারণে ভগবান বিষ্ণু খাটটা ফেলে রেখে ভক্তের কাছে ছুটতে ছুটতে চললেন। হরিদাস হরিদাস, এ দেখো আমি নিজে তোমার কাছে চলে এসেছি। প্রভু দয়াময়, তুমি কেন নিচে নেমে এলো দয়াময়?
এই সামান্য এই নরকের কিটের জন্য তোমার জন্য কত কত ভক্তরা মন্দিরে অপেক্ষা করছে, যাও দয়াময় না। আমি যে তোমার মতন ভক্তের সান্নিধ্য পেতে চাই। এসো হরিদাস, এসো। আমি তোমার মতন ভক্তের সঙ্গে প্রেম আলিঙ্গন করতে চাই না। কেন? আমি যে মুসলমান, কে বলেছে মুচি হয়ে শুচি হয় যদি কৃষ্ণ ভজে, যদি কৃষ্ণ ভজে শুচি হয়েও মুচি হয় যদি কৃষ্ণ ত্যাজে, যদি কৃষ্ণ ত্যাজে উচ্চ কুলে জন্ম নিলেই উচ্চ বংশের মানুষ হয় না। একমাত্র এহেন পৃথিবীতে উচ্চ কুলের মানুষ শুধুমাত্র যারা গুরু গৌরাঙ্গ চরণ আশ্রয় করে আপন হৃদয় মন্দির মাঝে রেখে গুরু গৌরাঙ্গ চরণ ভজন করে। নিতাই গৌর হরি 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 বল হরি বল। তাই এসো হরিদাস, এসো হরিদাস। একটাই কথা না, আমি যাব না। মহাপ্রভু আর থাকতে পারলেন না, থাকতে না পেরে বললেন হরিদাস যে যা চাইছে আজকে আমি তাকে তাই দান করছি। বলো হরিদাস আজকে তুমি আমার কাছে কি চাও? না প্রভু আমি কিছু চাই না তোমার কাছে, কিছু তো একটা চেয়ে নাও হরিদাস। না দয়াল আমি তোমার কাছে কিছু চাই না হরিদাস, তুমি কিছু একটা চেয়ে না নিলে আমি যে শান্তি পাবো না হরিদাস। নাও না তুমি কিছু একটা আমার কাছ থেকে চেয়ে অন্তত। বারে বারে বলবার পর হরিদাস বলছে বেশ প্রভু, তুমি যখন বারবার বলছো দিতেই চাইছো, আগে আমাকে কথা দাও, ত্রিশূর্ত অঙ্গীকার করে কথা দাও। ভগবানের চাইতে ভক্ত বেশি চতুর কিনা? পাছে যদি কথাটাকে ঘুরিয়ে দেয়, ত্রিশূর্ত অঙ্গীকার করে তুমি আগে আমায় কথা দাও, আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে। বললেন বেশ আমি কথা দিলাম, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, আমি তোমায় তাই দেব। আমি কথা দিলাম তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, আমি তোমায় তাই দেব। তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব, আমি তোমায় তাই দেব। দয়াময় তুমি কিন্তু আমাকে কথা দিয়েছো আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে, বেশ তো বলো কি চাও। প্রভু দিতেই যদি হয়, দিতেই যদি হয় তুমি আমাকে এই কৃপা দাও, এই আশীর্বাদ দাও, আমারে যেন আগততে কুকুর কুলে জন্ম হয় না। হরিদাস তুমি এটা কি চাইলে হরিদাস? আমি কখনো আশা করিনি তুমি এটা চাইবে আমার কাছে। দয়াময় তুমি দুঃখ পাচ্ছ কেন? চেয়েছি তো আমি, তুমি আমায় কুকুর কুলে জন্ম দাও, আমি কুকুর কুলে জন্ম পেতে চাই। কেন হরিদাস? পৃথিবীতে মানুষে কত কিছু চায় আমার কাছে, কত কিছু আশা করি, আর তুমি কিনা কুকুর কুলে জন্ম পেতে চাইছো, কেন বলো হরিদাস? দয়াময় আমি কুকুর কুলে এই জন্যই জন্ম নিতে চাইছি, আমার যদি কুকুর কুলে জন্ম হয় তোমার কোনো না কোনো আগে ভক্তের দুয়ারে যাব, সেই ভক্তের দুয়ারে গিয়ে ভক্তের দুয়ারের কুকুর কুলে জন্ম নিয়ে কুকুর হয়ে তোমার ভক্তরা যখন প্রসাদে পাবে
ওই প্রসাদে পেয়ে উচ্ছিষ্ট প্রসাদ মা নর্দমায় ফেলে দেবে, কখনোই আমায় আত বলে চিৎকার করে ডাকবে, আমি তোমার ভক্তের দুয়ারের কুকুর হয়ে দয়াল, আমি ছুটে গিয়ে প্রসাদ পাব, আমি ছুটে দারে কুকুর পর আমি ছুটে গিয়ে প্রসাদ পাবো, তোমার ভক্ত দারে আমায় কুকুর পর আমি ছুটে গিয়ে ওগো প্রসাদ পাবো, আমি মানবিমান ত্যাগ করে আমি ছুটে গিয়ে প্রসাদ পাবো, সেদিন অহংকার আমার আরে থাকবে না, অহংকার আমার আরে থাকবে না, সেই মানব কুলে যত অহংকার সেদিন অহংকার আমার আরে থাকবে না, আমি ছুটে গিয়ে প্রসাদ পাবো, হরি বল প্রসাদ পাবো, আমি ছুটে গিয়ে প্রসাদ পাবো, ওগো মানবিমানি সব কিছু চোখে ছুটে গিয়ে প্রসাদ পাবো, মানবিমান ত্যাগ করে